আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সাত কলেজে এটার ফলাফল এবং মাইগ্রেশনের তথ্য ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তোমরা ইতিমধ্যে এই ফলাফলটি পেয়েছো অনেকে হয়তোবা চান্স পেয়ে গেছো অনেকে হয়তোবা চান্স পাও তার মানে খুব বেশি আর সময় নেই বন্ধুরা তোমরা সি স্ক্রিনে দেখতে পাচ্ছো এটাই সেই নোটিশটি এবং সেই নোটিশে তোমরা সি স্ক্রিনে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সাত কলেজের ওয়েবসাইট এখানে কিন্তু বলা হয়েছে অধিভুক্ত সরকারি সাত কলেজ প্রযুক্তি ইউনিট গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের চূড়ান্ত মনোনয়ন প্রকাশ করা হয়েছে আমরা যদি নোটিশের দিকে খেয়াল করি বলা হয়েছে এখানে সাত কলেজের জন্য শিক্ষার্থীকে চূড়ান্ত বিষয় বরাদ্দ দেখার স্থানে মনোনীত কলেজ অর্থাৎ যে কলেজে তুমি চান্স পেয়েছো সেই কলেজে ভর্তি হতে হবে অর্থাৎ ফাইনালি যে কলেজটি পেয়েছো সেখানে তোমাদেরকে ভর্তি হতে হবে নিবন্ধন বেতন আদি অন্য অন্যান্য ফি অনলাইনে জমা করে অর্থাৎ অনলাইনে যেভাবে আগে পেমেন্ট করেছো ঠিক একইভাবে পেমেন্ট করে রসিদ ডাউনলোড করতে হবে উক্ত ফি সমূহ আদায়ের সময় পূর্বে পরিশোধিত আগাম সমন্বয় করে অর্থাৎ আগে যদি তিন হাজার টাকা দিয়ে থাকো বাকি যে টাকাটি থাকবে সেটা তোমাকে সমন্বয় করে বাকি অবশিষ্ট টাকা জমা দিতে হবে কারো কম হবে কারো বেশি হবে টাকা জমা দেওয়ার সহ অন্য যে কাগজপত্র রয়েছে যা কিছুক্ষণ পরে আমি আলোচনা করব সেটা নিয়ে শিক্ষার্থী কথা তোমাকে আগামী তিন অক্টোবর থেকে নয় অক্টোবরের মধ্যে কলেজ যেদিন খোলা থাকবে সেদিন সশরীরে গিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তার মানে হচ্ছে তোমাদের চূড়ান্ত ভর্তি হচ্ছে তিন অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত তাই কিন্তু খুবই অল্প সময় তাই এই সময়টুকুর মধ্যে এই কাজগুলো অবশ্যই সম্পন্ন করতে হবে চূড়ান্ত ভর্তি নিয়ে ডিটেলস ভিডিও আসবে আজকে ডকুমেন্টস নিয়ে আলোচনা করছি বাকি অপশনগুলো বাকি কী কী তোমাকে মাথায় রাখতে হবে কখন কি করতে হবে সব কিছু নিয়ে আলাদা ভিডিও থাকবে তো তোমাকে অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকতে হবে তাহলে এই ব্যাপারে আপডেট পেয়ে যাবে চলো আমরা ডকুমেন্টস নিয়ে তথ্যগুলো জেনে নিই বন্ধুরা সাত কলেজ হোক বাংলাদেশের যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে হোক বা বিশ্ববিদ্যালয় হোক ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমার ডকুমেন্টসগুলো কিন্তু জমা দিয়ে দিতে হবে পরবর্তীতে অবশ্যই এগুলো উত্তোলন করা যায় কিছু সময়ের জন্য কিন্তু এটা সময়ের ব্যাপার লম্বা প্রসেস রয়েছে তাই আগে থেকে তোমার যে ডকুমেন্টসগুলো রয়েছে অর্থাৎ একাডেমিক যে ডকুমেন্টসগুলো রয়েছে সবগুলো ডকুমেন্টস ফটোকপি করবে এবং কম্পিউটারে স্ক্যান করে নিজের কাছে সেভ করে রাখবে যা পরবর্তীতে হয়তোবা কোনো না কোনো সময় হয়তো বা তোমার কাজে লাগতে পারে এই কাজটি তোমার প্রথম কাজ এটা তুমি অবশ্যই করবে এবারে ডকুমেন্টস নিয়ে কথাবার্তা বলি সাত কলেজে বেশ কিছু ডকুমেন্টস এর প্রয়োজন হবে চূড়ান্ত ভর্তির জন্য হচ্ছে তোমার চয়েস যখন তুমি সাত কলেজে পাশ করেছিলে তখন কিন্তু এরকম দুটি পৃষ্ঠা ছিল প্রথম পৃষ্ঠায় তোমার ব্যক্তিগত তথ্যগুলো ছিল এবং দ্বিতীয় পৃষ্ঠায় তোমার চয়েস তালিকা ছিল প্রথম পৃষ্ঠায় তোমার ব্যক্তিগত তথ্যের পাশাপাশি একদম নিচের দিকে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে একটি সই এবং স্বাক্ষরের জায়গা রয়েছে এবং তারিখের জায়গা রয়েছে যেদিন তুমি ফাইনালি ভর্তি হবে এখানে তোমাকে সই করতে হবে এবং তারিখ বসাতে হবে আশা করি এতটুকু ক্লিয়ার দ্বিতীয় পৃষ্ঠাও কিন্তু রয়েছে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে চয়েস লিস্ট এখানে তুমি সাবজেক্টগুলো চয়েস দিয়েছিলে এবং এখানেও কিন্তু নিচের দিকে তুমি দেখতে পাচ্ছ একটি সই এবং স্বাক্ষরের জায়গা রয়েছে এবং তারিখের জায়গা রয়েছে যেদিন তুমি ফাইনালি ভর্তি হবে সেদিন কিন্তু এই তারিখটি বসিয়ে দিয়ে তোমরা জমা দিয়ে দিবে এটি হচ্ছে প্রথম ডকুমেন্টস এখন অনেকেই বলতে পারো ভাইয়া এই ডকুমেন্টসটা আমার কাছে নেই হারিয়ে গেছে বা ওই সময় আমি এটা সেভ করতে পারিনি তাহলে আমি এখন এই ডকুমেন্টসটি কিভাবে পাবো বন্ধুরা সাত কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমার এইচএসি রোল বোর্ড এবং এসএসসি তথ্য দিয়ে লগ ইন করলে তুমি দেখতে পাবে বিস্তারিত ফ্রম নামের একটি অপশন রয়েছে সেখানে তুমি ক্লিক করে তোমার ইমেলে যে পাসওয়ার্ডটি এসেছিলো সেই পাসওয়ার্ডটি দিয়ে প্রবেশ করলেই তুমি বিস্তারিত ফর্মেই সেই চয়েস ফর্মটি তুমি পেয়ে যাবে খুব সহজে তুমি ডাউনলোড করতে পারবে আশা করি প্রথম ডকুমেন্টস নিয়ে একদম ক্লিয়ার দ্বিতীয় যে তথ্যটি খুব প্রয়োজন সেটি হচ্ছে তোমার ইমেলের পাসওয়ার্ড বন্ধুরা তোমরা যখন অনলাইনে আবেদন করেছিলে তখন কিন্তু তোমাকে ইমেলে একটি পাসওয়ার্ড দেওয়া হয়েছিল এবং এই পাসওয়ার্ডটি দিয়েই কিন্তু তোমার মাইগ্রেশন অন অফ বা পরবর্তীতে পেমেন্ট বা পরবর্তীতে যা যা করতে হবে সব কিন্তু এই পাসওয়ার্ডের উপর নির্ভর করছে তাই এই পাসওয়ার্ডটা তোমার কাছে সেফ থাকা খুবই জরুরি স্ক্রিনশট নিয়ে রাখবে বা কোথাও লিখে রাখবে মোট কথায় সেভ করে রাখবে যাতে কোনোভাবে হারিয়ে নেওয়া যায় এখন অনেকেই বলতে পারো ভাইয়া এই কোডটা তো আমার হারিয়ে গেছে ইমেলটা আমার কাছে নেই কোডটি একদমই হারিয়ে গেছে এটা কোনোভাবে রিকোভার করা সম্ভব হচ্ছে না এখন তাহলে এটার সমাধান কি এটার একটাই সমাধান রয়েছে তোমাকে সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন দুশো নম্বর নাম্বার কক্ষে যেতে হবে এবং সেখানে গিয়ে তোমার প্রবলেমের কথা বললে তারা তোমাকে একটি ফর্ম দেবে এবং এই ফর্মটির জন্য হয়তো বা দুশো টাকা দিতে হতে পারে তো তথ্যটি পূরণ করে বা ফর্মটি পূরণ করে জমা দিয়ে দিবে তারা তোমার ইমেলের মাধ্যমে সেই কোডটি আবার রিকভার করে দিবে এটাই হচ্ছে একমাত্র পন্থা রিকভার করা আশা করি এই দুটি তথ্য তোমরা বুঝতে পেরেছো প্রথমটি হচ্ছে চয়েস ফ্রম দ্বিতীয় হচ্ছে ইমেলের পাসওয়ার্ড আশা করি এতটুকু ক্লিয়ার দ্বিতীয় ডকুমেন্টটি প্রয়োজন হবে তোমার এস এবং এবং এর মূল যে মার্কশিট রয়েছে বা নম্বরপত্র রয়েছে যেটা তুমি কলেজ থেকে পেয়েছ এবং স্কুল থেকে পেয়েছো সেই মূল বোর্ডের কাগজপত্রটি প্রয়োজন হবে এবং এর দুই সেট ফটোকপি প্রয়োজন হবে অনলাইনে নম্বরপত্র দিলে কিন্তু চলবে না এখন অনেকে বলতে পারো যে ভাইয়া আমি তো একটি বিশ্ববিদ্যালয়ে অলরেডি ভর্তি হয়েছে সেখানে এই কাগজপত্র জমা দিয়েছি তোমার কাছে যদি সাত কলেজে ভর্তি হওয়াটা ইম্পর্টেন্ট হয়ে থাকে সেখানে তুমি যুগান্তভাবে ভর্তি হতে যাচ্ছ তাহলে আগের বিশ্ববিদ্যালয় থেকে সেই কাগজগুলো উত্তোলন করে মূল কাগজপত্র সাত কলেজে জমা দিতেই হবে এছাড়া আর কোনো অপশন নেই মার্কশিট যখন জমা দিবে এর ফটোকপিও কিন্তু সাথে জমা দিতে হবে চতুর্থ যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তোমার এসএসসি এবং এইচএসসি যে মূল রেজিস্ট্রেশন কার্ড এবং এর দুই কপি ফটোকপি প্রয়োজন হবে পঞ্চম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে তোমার এসএসসি এবং এইচএসির যদি সার্টিফিকেট তোমার থেকে থাকে সেই সার্টিফিকেটের ফটোকপি এবং মেন কপি সাথে নিয়ে যাবে তারা ফটোকপিটি রেখে দেবে মেন কপিটি তোমাকে ফেরত দিয়ে দেবে এরপর প্রয়োজন হবে তোমার এসএসসি এসসি এবং এইচএসির মূল যে প্রশংসাপত্র বা টেস্টোমোনিয়াল এবং এর দুই কপি ফটোকপির প্রয়োজন হবে সপ্তম ডকুমেন্টস এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে তোমার বৈধ অভিভাবক অর্থাৎ তোমার যে লিগেল অভিভাবক রয়েছে অর্থাৎ চয়েস ফর্মের মধ্যে কিন্তু তোমার বৈধ অভিভাবকের তথ্যটা রয়েছে সেই অভিভাবকের আয়ের বা বার্ষিক আয়ের প্রমাণপত্র দিতে হবে এটা নিয়ে আমাকে প্রশ্ন ভাইয়া আসলেই দরকার হবে যদি কলেজ চায় তাহলে অবশ্যই তোমাকে সেটা দিতে হবে কিন্তু যেহেতু তুমি এখনো কনফিউজ কলেজ চাইবি কি চাইবে না তাই অবশ্যই এটা উত্তোলন করে রাখাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া এই আয়েশনটা আমরা কোথায় পাবো তোমার প্যারেন্টস যদি অর্থাৎ তোমার অভিভাবক যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় থাকেন এবং সেই প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠানের প্যাডে তিনি একটি প্রত্যয়নপত্র নেবেন যে তিনি বার্ষিক কত টাকা রোজগার করেন এবং এই রোজগারের যে অ্যামাউন্টটা হবে বার্ষিক রোজগারের যে টাকাটা থাকবে এটা কিন্তু তুমি যে চয়েস ফর্মটি দিয়েছিলে সেখানেও কিন্তু তোমার বার্ষিক একটি ইনকামের তথ্য দিয়েছিলে সেটার সেটার সাথে যেন সামঞ্জস্যপূর্ণ হয় এটাও কিন্তু মনে রাখবে আর প্রতিষ্ঠান থেকে যদি সেই কাগজটা যদি নিতে না পারো অর্থাৎ তোমার অভিভাবক যদি সেই প্রতিষ্ঠান থেকে তোমার অভিভাবককে সেই প্রতিষ্ঠান যদি এই ধরনের কোনো কাগজপত্র না দিয়ে থাকে সেক্ষেত্রে তোমার এলাকার যে কাউন্সিলর রয়েছে বা বা ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছে তাদের কাছে গেলেই তাদের নির্দিষ্ট একটি ফর্মেট রয়েছে সেই ফর্ম্যাটই তোমাকে এই কাগজটি অর্থাৎ আয়েশনটি তারা প্রদান করে দিবে এবং তারা সই সিল দিয়ে দিবে এবং এই কাগজটাই তোমার ভর্তির সময় প্রয়োজন হবে যদি কলেজ চায় তাহলেই তোমাকে দিতে হবে আর এখন যেহেতু তুমি জানো না কলেজ কোন কলেজ চাইবে কোন কলেজ চাইবে না তাই আগে থেকে এই কাগজটা জোগাড় করে রাখাটা

আমি জানি অনেক শিক্ষার্থী বলবে ভাইয়া এই কোডটা তো সেভ করে রাখতে পারি না এই মোবাইল থেকে ডিলেট হয়ে গেছে হারিয়ে গেছে তাহলে আমি এখন এটাকে কীভাবে পুনরুদ্ধার করতে পারি একটাই উপায় হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করো অর্থাৎ সাত কলেজে যে হেল্পলাইন নাম্বার রয়েছে হেল্প ডেস্ক রয়েছে সেখানে যোগাযোগ করো আশা করি তুমি একটি সমাধান পেয়ে যাবে আর যদি সরাসরি সমাধানটি পেয়ে যেতে চাও তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবন দুশো চোদ্দো নাম্বার কক্ষে তোমাকে যেতে হবে তাহলেই তুমি এটার সমাধান পেয়ে যাবে দশম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটি হচ্ছে তোমার পেমেন্ট স্লিপ অর্থাৎ তিন হাজার টাকা দিয়ে যে তুমি নিশ্চয়ন করেছো এবং মাইগ্রেশন অন করেছিলে সেই তিন হাজার টাকা দেওয়ার যে স্লিপটি এটা অবশ্যই অবশ্যই তোমার প্রয়োজন হবে এবং এটা দুই কপি প্রিন্ট আউট করে সঙ্গে করে নিয়ে যাবে আরেকটি ডকুমেন্টসও প্রয়োজন হতে পারে সেটি হচ্ছে তোমরা যখন মাইগ্রেশন অফ করে দিবে অফ করার পর পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু অফ করতে হয় সেই পঞ্চাশ টাকা কিন্তু ওই তিন হাজার টাকার সাথে কিন্তু যুক্ত হয়ে যায় যুক্ত হওয়ার পর একটা স্লিপ জেনারেট হয় সেইটা এরপর হবে সেটি হচ্ছে চূড়ান্তভাবে যখন তুমি একটি সাবজেক্ট পাবে অর্থাৎ পঞ্চম মেরিট লিস্টে বা চূড়ান্তভাবে তুমি যে সাবজেক্টটি সিলেক্ট হবে বা চূড়ান্তভাবে সাবজেক্টটি পাবে সেটার একটি স্লিপ তোমাকে দেওয়া হবে সেইটার তোমার স্লিপটি প্রয়োজন হবে আশা করি এই ডকুমেন্টসগুলো মোটামুটি বুঝে ফেলেছো আরও কয়েকটি ডকুমেন্টস প্রয়োজন হয় যেমন তোমার বার্থ রেজিস্ট্রার অর্থাৎ জন্ম নিবন্ধন বা এনআইডি কার্ড যদি থাকে সেটার কপি প্রয়োজন হবে এবং তোমার অভিভাবকের এনআইডি কার্ডের কপি প্রয়োজন হবে এবং সর্বশেষ তোমার রিসেন্ট পাসপোর্ট সাইজের চার থেকে পাঁচ কপি এবং স্টেম সাইজের চার থেকে পাঁচ কপি ছবি প্রয়োজন হবে এই হচ্ছে প্রায় বারো থেকে চোদ্দোটি ডকুমেন্টস প্রয়োজন হয় সাত কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে এই সবগুলি ডকুমেন্টস নিয়ে কিন্তু আমরা আলোচনা করলাম এখন আমি জানি অনেকের মনে একটি প্রশ্ন আসতে পারে ভাইয়া যে সিআইএফ কোড নিয়ে অনেকেই কথা বলছি বিভিন্ন গ্রুপে কথাবার্তা বলা হচ্ছে এই সিআইএফ বিষয়টা কি বন্ধুরা সিআইএফ মানে হচ্ছে কলেজ ইনফরমেশন ফর্ম যখন তুমি ফাইনালি একটি কলেজে ভর্তি হবে অর্থাৎ সাত কলেজে ভর্তি হবে তখন সেই কলেজের নির্দিষ্ট ওয়েবসাইটে বা সেই কলেজ থেকে তোমাকে একটি ফর্ম দেওয়া হবে অনলাইন হতে পারে অফলাইনে হতে পারে সেই ফর্মটি যখন পূরণ করে তুমি কলেজে জমা দিবে সেই কলেজ সেই ফর্মটাই হচ্ছে সিআই ফর্ম এটা নিয়ে এখনই টেনশন করতে হবে না যখন তুমি ফাইনালি ভর্তি হবে তখন কলেজই তোমাকে এই ব্যাপারে নির্দেশনা দিচ্ছের ব্যাপারে যে নতুন যে তথ্যগুলো তোমরা জানতে পারলে আশা করি এই ব্যাপারগুলো একদম ক্লিয়ার হয়ে গেছে আমি জানি এরপরও কিছু প্রশ্ন থাকতে পারে কমেন্ট বক্সে করে ফেলো তোমাদের কমেন্টগুলো আমি অবশ্যই পড়ি দেখি এবং তোমাদের কমেন্টের মাধ্যমে ইনশাল্লাহ আগামীতে সমাধান নিয়ে ভিডিও থাকবে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ